ডিয়ার স্টুডেন্ট আসসালাম আলাইকুম ওয়েলকাম টু স্টুডেন্ট রেসিডেন্স আশা করি সকলে ভালো আছো তা আজকে আমি দেখাবো তোমাদের যে কীভাবে তোমরা ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করবা অথবা বাংলা সাল থেকে ইংরেজি সাল বের করা যায় অথবা আমাদের বিসিএস পরীক্ষা অত বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে যে পরিপ্রশ্নে দিয়ে রাখে যে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর কী বার ছিল অথবা যে কোনো একটা ডেট উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ কী ছিল তো যে কোনো একটা ডেট দিয়ে তোমাকে বলতে পারে যে এর দিনটা কী বার ছিল তো আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব যে কীভাবে এই দিনগুলো বের করা যায় বার বের করা যায় অথবা ইংরেজি সাল থেকে বাংলা সাল অথবা বাংলা সাল থেকে ইংরেজি সাল বের করা যায় তো চলো শুরু করি তো ধরো আজকের ডেটটা আমি লিখছি আজকে হচ্ছে তেইশ চার দুই হাজার উনিশ এটা হচ্ছে আজকের ডেট তো আমি যদি বাংলা সাল বের করতে চাই এটা হচ্ছে ইংরেজি এটা কিন্তু ইংরেজি তো আমি যদি এর থেকে বাংলা সালটা বের করতে চাই যে আসলে বাংলায় আজকে কত সাল কত দিন কত মাস তাহলে আমাকে কি করতে হবে প্রথমে তেরো তিন পাঁচশো তিরানব্বই এটা হচ্ছে বাংলা এইটা আমাদের এর ভিতর থেকে মানে ইংরেজির ইংরেজি সালের ডেট ইংরেজি যে ডেট আসছে এর ডেটের মধ্যে থেকে বাদ দিতে হবে তাহলে দেখো এখানে যদি আমি তেরো থেকে তেইশ থেকে তেরো বাদ দিই তাহলে বাচ্চা দশ এখানে চার মাস থেকে তিন মাস বাদ দিলে থাকে এক মাস আর পাঁচ তিন আছে কত হলে নয় পাবো ছয় হলে হাতে আমার এক নাই নয় আছে কত হলে এগারো পাবো দশ এগারো দুই হলে হাতে আমার এক পাঁচের একে ছয় ছয় আছে কত হলে দশ পাবো চার হলে হাতে মরে এক এক আছে কত হলে দুই পাবো এক হলে তো দেখো এটা কিন্তু বাংলার আজকে তাহলে কী হবে দশ দিন এক মাস চোদ্দোশো সাল বাংলার অর্থাৎ আজকে হচ্ছে বৈশাখ মাসের দশ দিন চোদ্দোশো সাল ঠিক আছে তো এভাবে কিন্তু তোমরা ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করতে পারো জাস্ট তোমাকে তেরো তিন পাঁচশো তিরানব্বই এইটা বাদ দিতে হবে ওই ইংরেজি সাল থেকে আচ্ছা এখন যদি আবার প্রশ্নে উল্টাটা আসে মানে তোমাকে এই দিনটাই বাংলার এই সালটা দিলো দেওয়ার পরে যদি বলা হয় যে ইংরেজি সালটা আনার কথা বলা হয় তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে এখানে এই তেরো তিন পাঁচশো তিরানব্বইটা যোগ করে দিতে হবে ঠিক আছে বাংলা চাইলে পরে ইংরেজি ইংরেজির থেকে বিয়োগ হবে আর বাংলা যদি দেওয়া থাকে তাহলে এটা যোগ হবে তাহলে এখানে যদি আমি যোগ করি তাহলে দেখো আর তিন আর দুই ওকে চার আর নয় দশ এগারো এক হাতে আমার এক পাঁচের পাঁচের দশের শূন্য আর হল একে দুই দেখো এটা কিন্তু ইংরেজির ডেটটা চলে আসছে ঠিক আছে তো তোমরা এভাবে বাংলা সাল থেকে ইংরেজি সাল এবং ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করতে পারো তো এবার আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা যে কোনো একটা ডেট থেকে বার বের করবা যদি তোমাকে প্রশ্নে বলা হয় যে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ কী বার ছিল তো এই বারটা কিন্তু আমাদের বের করা অনেকটা টাফ তো খুব ইজিলিভাবে তোমরা কীভাবে বের করবা তো এইবার চলো দেখি ওকে আমরা যে কিভাবে যে কোন একটা ডেট থেকে বার বের করা যায় আমার প্রশ্ন আসতে পারে যে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর কী বার ছিল অথবা উনিশশো সালে ছাব্বিশে মার্চ কী বার ছিল এগুলো পরি প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসছে অলরেডি চাকরি পরীক্ষা বিশেষ পরীক্ষা কিন্তু অলরেডি চলে আসছে তো তোমরা কিভাবে এইগুলো বের করবা সেটা আজকে শিখাবো তো চলো দেখি তো দেখো আমি প্রথমে মাস লিখছি আমাদের যে বারোটা মাস আছে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বারোটা মাস লিখছি বারোটা মাসের জন্য বারোটা কোড লিখছি দেখো এখানে জানুয়ারির জন্য লিখছি এক ফেব্রুয়ারির জন্য চার মার্চের জন্য চার এপ্রিলের জন্য শূন্য মেয়ের জন্য দুই জুনের জন্য পাঁচ জুলাইয়ের জন্য শূন্য এরকম কিন্তু বারোটা মাসের জন্য বারোটা কোড লিখছি তো এই বারোটা কোড তোমাদের মনে রাখতে হবে তো বারোটা কোড যদি তোমার এভাবে মনে না থাকে তাহলে তুমি একটা কৌশল অবলম্বন করতে পারো দেখো যদি তিনটা করে সংখ্যা এক জায়গা করো এখানে আমি তিনটা মানে একশো চুয়াল্লিশ তিনটা এক জায়গা করলে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ যদি বারোর উপর আমি হোল স্কোয়ার দিই তাহলে কিন্তু একশো চুয়াল্লিশ হয় আবার এখানে শূন্য পঁচিশ মানে শুধু পঁচিশ তাহলে পঁচিশে পাঁচের উপর হোল স্কোয়ার দিলে পঁচিশ হয় এখানে আছে শূন্য ছত্রিশ তাহলে ছয়ের উপর হোল স্কোয়ার দিলে আহ ছক ছক ছত্রিশ ছত্রিশ হয় হ্যাঁ তারপরে এক একশো ছেচল্লিশ আছে তাহলে বারের উপর হলস্কোয়ার মানে একশো চুয়াল্লিশ প্লাস দুই একশো ছেচল্লিশ তো এভাবেও কিন্তু মনে রাখতে পারো তো তোমার যেটা সুবিধা মনে করো তুমি সেটা সেভাবে করবো ওকে তারপরে আমি বারের জন্য কিছু কোড দিয়েছি দেখো রবিবারের জন্য এক সোমবারের জন্য দুই মঙ্গলবারের জন্য তিন বুধবারের জন্য চার বৃহস্পতিবারের জন্য পাঁচ এবং শুক্রবারের জন্য ছয় শনিবারের জন্য শূন্য তো এই কোডিংগুলো তোমাকে জান মনে রাখতে হবে যে কোড কোডগুলো দিছি মাসের মাসের জন্য আর দিনের জন্য আর এখানে আমি কিছু কোড লিখছি সেই কোডগুলো হচ্ছে তোমার যেমন তুমি পনেরোশো থেকে আমার এগুলো সেঞ্চুরি আর কোড পনেরোশো থেকে পনেরোশো নিরানব্বই শূন্য ষোলোশো ষোলোশো থেকে ষোলোশো নিরানব্বই ছয় সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই চার এভাবে চারটা কোড আসবে ঠিক ঠিক আছে দেখো শূন্য ছয় চার দুই এখন এদিকে যদি তোমার আরও যাওয়ার প্রয়োজন হয় এখানে পনেরোশো পর্যন্ত দেওয়া আছে যদি তেরোশো চোদ্দোশো বারোশো এগারোশো এদিকে যেতে হয় তাহলে তেরোশোর জন্য আসবে কত দুই সরি চোদ্দোশোর জন্য আসবে দুই আর তেরোশোর জন্য আসবে চার বারোশোর জন্য আসবে ছয় এগারোশোর জন্য শূন্য ঠিক আছে আবার এদিকে তুমি যদি বাড়াতে চাও তাহলে বাইশশো পর্যন্ত দেওয়া আছে যদি তেইশশো করতে চাও তাহলে আসবে শূন্য চোদ্দশো চব্বিশশোর জন্য আসবে ছয় আচ্ছা পঁচিশের জন্য আসবে চার ছাব্বিশের জন্য আসবে দুই সাতাশের জন্য শূন্য এভাবে তুমি আগেতে পারো ঠিক আছে তো যে তোমাদের দরকার হয় তো এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর কি বার ছিল কি বার ছিল যদি এরকম প্রশ্ন আসে যে কোনো একটা ডেট দিয়ে বললে যে অমুক ডেটে কি ছিল এটা তোমাকে বের করতে হবে তো এর জন্য তোমাকে প্রথম মে লিখতে হবে দিন তো দিন এখানে কত ষোলোই ডিসেম্বর মানে ষোলো দিন ডিসেম্বর মাসে ষোলো দিন তাহলে এখানে আমি লিখলাম ষোলো তারপরে আমাকে লিখতে হবে মাসের কোট কি মাস এটা ডিসেম্বর ডিসেম্বরের কোট কি সিক্স বা ছয় তাহলে আমি এখানে লিখলাম মাস কোট মান্থ কোট ঠিক আছে কত আছে ছয় ওকে তারপরে আমাকে লিখতে হবে বছর তো এখানে কী আছে উনিশশো একাত্তর তো উনিশশো একাত্তরে আমরা এই দুইটা ডিজিট নেব যে কোনো সাল আসুক যদি দুই হাজার ষোলো আসে দুই হাজার ষোলো সালে ষোলোই ডিসেম্বর কী কী বার ছিল তো এর জন্য দু হাজার ষোলো সাল যদি হয় তো এই দুটা ডিজিট নেব মানে ষোলো নেবো লাস্টের দুটা ডিজিট কিন্তু আমরা নিব ঠিক এখানে যেহেতু উনিশশো একাত্তর আছে তাহলে আমরা বছরের কোড হিসেবে একাত্তর নিলাম তার একটা জিনিস আমরা জানি যে চার বছর পর পর আমাদের লিপ ইয়ার হয় তো চার বছর পর পর যদি লিপ ইয়ার হয় তাহলে আমরা এই একাত্তরকে চার দিয়ে ভাগ করে দেখব যে এই একাত্তরের মধ্যে কয়টা লিপ ইয়ার আছে তো চার দিয়ে যদি একাত্তর ভাগ করি তাহলে চার বাঁচে তিন আনলাম কেটে এক চার সাতটা তিন তো দেখো সতেরোটা লিপিয়ার কিন্তু আমাদের এই একাত্তরের মধ্যে আছে তার আমরা এখানে লিপিয়ার লিপিয়ার লিখলাম লিপিয়ার কত সতেরোটা আছে তো এইবার আমরা লিখবো যে উনিশশো একাত্তর যে আমাদের সেঞ্চুরি ইয়ার যে আছে কোনটার মধ্যে পড়ে উনিশশো উনিশশো থেকে উনিশশো নিরানব্বই ইয়ার হবে মানে কোড হচ্ছে জিরো তাহলে সেঞ্চুরি ইয়ার কোড যদি জিরো হয় তাহলে এখানে আমি জিরো লিখলাম ওকে তাহলে এইবার আমরা সবগুলো কী করবো যোগ করে দিব তো এই ছয় আর ছয় বারো বারো একে তেরো তেরোয়ের সাথে বিশ বিশেষ শূন্য হাতে আমার দুই দুই একে তিন তিন আর সাথে দশ দশ আর একে এগারো তো দেখো একশো দশ আসছে আমাদের সমস্ত যোগ ফল তো সমস একশো দশকে একশো দশকে আমরা ভাগ করবো সাত দিয়ে একশো দশকে ভাগ করব সাত দিয়ে কেন সাত দিয়ে ভাগ করব কারণ আমরা জানি যে আমাদের সাত দিন এক সপ্তাহ আমাদের যে সাপ্তাহিক দিনগুলো আছে সেটা সাতটা তাই আমরা সাত দিয়ে জন্য ভাগ করব। তাহলে সাত দিয়ে যদি ভাগ করি একবার দিলাম হলো সাত বাঁচলো চার আনলাম কেটে জিরো শূন্য তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ বাঁচে পাঁচ তো আমাদের এই যে ভাগ যেটা থাকবে সেটাই হবে আমাদের সেই দিনটা তাহলে বাক্সে যেমন কত আছে পাঁচ তো এখানে এইবার লক্ষ্য করো যে পাঁচ আমাদের কিবারের বারের মধ্যে আছে পাঁচ আছে বৃহস্পতিবার তাহলে এই যে বৃহস্পতিবারের মধ্যে যে পাঁচটা আছে তাহলে আমাদের উনিশশো সালে ষোলোই ডিসেম্বর ছিল বৃহস্পতিবার ওকে তো আমরা আর জিনিস দেখি আর সাল বের করি ধরো যে বলা হলো যে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ কী বার ছিল ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ কী বার ছিল তো এবার তোমার প্রথমে কী আনতে হবে দিন তাহলে কত দিন আছে এখানে ছাব্বিশ দিন ছাব্বিশ দিন তারপর কি মান্থ কোর্ট তাহলে মার্চ মাসের কোর্ট কি চার তো এখানে নিয়ে আসলো চার তারপর কি আছে বছর বছর কি আছে উনিশশো একাত্তর তো একাত্তর লাস্টের দুটা ডিজিট একাত্তর নিয়ে এসলা তারপরে লিপিয়ার তো লিপিয়ার আমাদের আমরা এর আগে ভাগ করছি যে একাত্তরের মধ্যে কয়টা লিপিয়ার আছে চার দিয়ে ভাগ করবো যেহেতু চার বছর পর পর লিপিয়ার হয় তো চার দিয়ে ভাগ করলে এক বা চার বাসে তিন আনলাম কাটা এক আর সাতবার দিলাম হলো চার সাতটা আঠাশ বাসে তিন তো দেখো লিপিয়ার আছে সতেরোটা তো লিপিয়ার লিখলাম সতেরো তারপর আমাদের সেঞ্চুরিয়ার মানে উনিশশো একাত্তরের কোনটার মধ্যে আছে সেঞ্চুরিয়ার মধ্যে এই যে এয়ার এয়ার কোড কত শূন্য মানে উনিশশো একাত্তর আসতে উনিশশো থেকে উনিশশো নিরানব্বইয়ের মধ্যে উনিশশো একাত্তর আসে তা এয়ার সেঞ্চুরি কোড কত শূন্য তো এখানে আমি শূন্য লিখলাম লেখার পরে আমরা এটা সমস্তটা যোগ দিব তো ছয় চারে দশ আর এক এগারো এগারো আর সাথে আঠারো আট হাতে মার এক 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 দুয়ে তিন তিন আর সাথে দশ দশ আর একে এগারো তো দেখো একশো আঠারো আসলো তো আমরা এবার একশো আঠারোকে কী করবো সাত দ্বারা ভাগ করব যেহেতু সাত দিন এক সপ্তাহ তো সাত দ্বারা যদি ভাগ করি তাহলে দিলাম একবার হলো সাত বাঁচল চার আনলাম কেটা আট তাহলে ছয় সপ্তাহ বেয়াল্লিশ বেয়াল্লিশ বাঁচে ছয় তো আমাদের বাঘ শেষ কত থাকলো ছয় এই ছয়টা আমরা দেখবো বারের মধ্যে আছে দেখো ছয়টা আছে শুক্রবারের মধ্যে তাহলে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চটা ছিল শুক্রবার ঠিক আছে তো তোমরা এভাবে যেকোনো বছর বছর মানে যেকোনো ডেট তোমাদের আসুক যে কোনো ডেট দেয়া থাকবে পরীক্ষা হলে তোমরা এভাবেই কিন্তু বার বের করতে পারবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ